আমাদের সমাজে সম্মান বা ভালোবাসার অন্য আরেকটা মানুষ হলো ডাক্তার। মানুষ ডাক্তারকে যতটা সম্মান করে ততটা হয়তো বা নিজের বাবা মাকেও করে না, হয়তো। আফসোস, সব ডাক্তার তাদের সম্মানের পথ ধরে রাখতে পারে না। একজন ডাক্তার চাইলে কিভাবে যে একটা সমাজ, একটা গোষ্ঠী, একটা এলাকাকে পরিবর্তন করতে পারে, একজন ডাক্তার কিভাবে অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে নিজের অবস্থান দাঁড় করাতে পারে এবং মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে, সেটা নিয়েই আজকের মুভি। মুভিতে দেখা প্রতিটা সিন, প্রতিটা ঘটনা, প্রতিটা সিচুয়েশন নিয়ে একটু ভাববেন, কারণ মুভিটা একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মাণ করা হয়েছে। মুভির কাহিনী খুব সিম্পল, কিন্তু অ্যাক্টরদের অ্যাক্টিং, ডিরেক্টরের প্রেজেন্টেশন, ন্যাচারাল লোকেশন সব ঠিক থাকাতে মুভিটা ব্লকবাস্টার হয়েছে। আমাদের চ্যানেলে এটা হয়তো দ্বিতীয় কোনো উড়িষ্যা মুভি। অ্যাডভেঞ্চারের সঙ্গে ড্রামা অ্যাড করা হয়েছে, তাই কোনো ধরনের নিউড, কিসিং বা ভালগার সিন একদমই নেই। পরিবারের সবাই মিলে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর মুভির সব থেকে স্ট্রং পয়েন্ট হলো মুভির সাবজেক্ট। মুভিতে যে সোশ্যাল মেসেজ তারা দেওয়ার চেষ্টা করেছে, এটা আমাদের গ্রহণ করা উচিত। হাতে টুকটা কাজ থাকলে সেরে নিন, আর বেটার সাউন্ড কোয়ালিটির জন্য হেডফোনটা গুজিয়ে দিন। কথা বলছিলাম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়, বিশ্বস্ত এবং মজার সাইট বে জিলি এর ব্যাপারে, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে জিলিতে পাবেন 20টি ফ্রি স্পিন এবং যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সানি লিওনি। অ্যাপটি ডাউনলোড করলে পাবেন 200 টাকা বিনামূল্যে, টেবিল গেমে পাবেন 15% আনলিমিটেড সাপ্তাহিক ক্যাশব্যাক, এছাড়া 1000 টাকা ডিপোজিট করে বিনামূল্যে পাবেন 1500 টাকা, প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড, ফেসবুক রিভিউ দিলে পাবেন 1500 টাকা একদম ফ্রি এবং আপনার জন্মদিন উপলক্ষে পাবেন 5000 টাকার বিশেষ বোনাস। এছাড়াও অ্যাফিলিয়েট হিসেবে 50% কমিশনে ইনকাম করার সুযোগও রয়েছে। বোনাসগুলো উপভোগ করতে এখনই পিন কমেন্ট বেজিলি অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং আপনার অসংখ্য বোনাস লুফে নিন। তবে ভাগি না, এত বোনাসের কথা শুনে মাথা খারাপ করা দরকার নেই, যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই একটু বুঝে শুনে। ইউ নো হোয়াট আই মিন? ওয়েল, কথা বলছিলাম 2022 মুক্তি পাওয়া সত্য ঘটনার উপর নির্মিত জনসচেতনতামূলক উড়িষ্যা মুভি নাম দামান এর ব্যাপারে, যার উড়িষ্যা ভাষার পূর্ণরূপ হলো দুর্গম এলাকায় ম্যালেরিয়া নির্মূল। মুভির কাহিনী 2015 সালের উড়িষ্যা রাজ্যের মালকানগিরি ও বালিমেরা বাঁধের বিচ্ছিন্ন এলাকার। শুরুতেই উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে বাস এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে, আর বাসের ভিতরে এন্ট্রি করায় মুভির মূল ক্যারেক্টার বাবুশান মহান্তি, অর্থাৎ ডক্টর সিদ্ধার্থ মহান্তির। সারা রাত বাসায় কাটে, সকালে বাইরের সিনগুলো বেশ ভালো লাগছিল, তাই ভিডিও করে আর তার সঙ্গে আমরাও কিছু মনোমুগ্ধকর পাহাড়ি সিন দেখি। বাস চলে আসে স্টপে, সিদ্ধার্থ চার দোকানদারকে জিজ্ঞেস করে জানবাই যাওয়ার গাড়ির কোথায় পাবো। সে বলে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে ওইটা, ওই গাড়ি? চাওয়ালা বলে, ও। গাড়ির অবস্থা দেখে সিদ্ধার্থ আবার জিজ্ঞেস করে যে এর পরের কখন গাড়ি আসবে। কাকু বলে, একটাই তো গাড়ি স্যার, ওদেরকে নামিয়ে দিয়ে 2-3 ঘন্টার মাঝে আবার চলে আসবে। শুনে সিদ্ধার্থ তারা হুড়ো করে গাড়িতে উঠতে যায়, কিন্তু গাড়ির কাছে দাঁড়ানোর কোনো অবস্থা পর্যন্ত নেই। আর ওই ভদ্রলোকদের সমস্যা, না জোর করতে পারবে না চাপাবাজি করতে পারবে। অনেক কাহিনী করে ছাদের উপর একটু জায়গা পায়, ক্যামেরা তাকে ফলো করে আর আমরা দেখি বেচারা কতটা ভয় আর এনজয় করতে করতে যাচ্ছে। যাক, লম্বা একটা জার্নির পর একটা জায়গায় এসে নামে, ড্রাইভারকে জিগাইলে সে কী যেন দেখিয়ে দেয়, তারপর আমরা দেখি সে নৌকায় বসে যাচ্ছে। প্রথমে ব্যাপারটা স্বাভাবিক লাগে, কিন্তু সিদ্ধার্থ যতক্ষণ ধরে নৌকায় বসে থাকে তার অবস্থা দেখে মনে হচ্ছিল সফরটা তার জন্য মোটেও এনজয়েবল নয়। নৌকা থেকে নেমে কাঁচা রাস্তায় হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে হাঁপায় যাচ্ছে, বাট কিছু করার নেই, কোনো যানবাহন নেই। অনেকক্ষণ পর ফাইনালি হেলথ কেয়ারে পৌঁছে। ভিতরে আসতে এই ভাই সাহেব দেখে জিজ্ঞেস করে, আপনি কি নতুন ডাক্তার? জি। ও হ্যালো স্যার, আমি ফার্মাসিস্ট রবি, ও ল্যাব অ্যাটেন্ডেন্ট রমেশ। এখানে আমরা জানতে পারি যে সিদ্ধার্থ এখানকার প্রধান ডাক্তার হিসেবে নিয়োগ পেয়েছে, এই জন্যই আসলো। সিদ্ধার্থ জিজ্ঞেস করে, আমার চেম্বার কোথায়? রবি বলে, এটাই স্যার। সিদ্ধার্থ আগে শান্ত হয়ে একটু বসে, পানি দিন প্লিজ। রবি পানি নিতে যাই, সিদ্ধার্থ হেলথ কেয়ার দেখে অবাক, কারণ এমন ভাঙ্গা অনুন্নত হেলথ কেয়ার সে আগে কখনো দেখেনি। পানি আনা হয়, সেটাও আবার আরুণযুক্ত মনে হয়, খেতে চায় না, কিন্তু উপায় তো নেই, খেতে হবে। ফোন চালাতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। রবি বলে, টাওয়ারই নাই, নেটওয়ার্ক পাবেন কীভাবে? সিদ্ধার্থ ভাবছে, এটা জাস্ট ওয়াও এলাকা। আচ্ছা, আর কে কে আছে স্টাফদের মাঝে? রবি বলে, আরও একজন আছে নার্স, তার বিয়ে হচ্ছে, তো 2 দিন পর জয়েন করবে। সিদ্ধার্থ বলে, আমার কোয়ার্টার কোথায়? রবি বলে, এই তো পাশে, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সিদ্ধার্থ বলে, তুমি আমার কোয়ার্টারে নিয়ে গেলে এখানে রোগী দেখবে কে? রবি বলে, আরে স্যার, এখানে মাসে 2-1টা করে রোগী আসে, আপনি কাকে দেখবেন? চলুন। সিদ্ধার্থ হেসে বলে, ওয়ান্ডারফুল, চলো। পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে রবি সাইকেলের পেছনে বসিয়ে সিদ্ধার্থকে কোয়ার্টারে নিয়ে যাচ্ছে। বেচারা সিদ্ধার্থ ঝাঁকিমাকে খেয়ে নাজেহাল, বিচিমিচি তো আচ্ছা। কিছুক্ষণ পর চলে আসে রাজমহলে। সিদ্ধার্থ বলে, আমি এখানে থাকবো? জি স্যার, এটাই এলাকার সবচেয়ে বড় আর দামি বাড়ি। সিদ্ধার্থ ঘরে ঢুকে দেখে অবস্থা খারাপ, ময়লা পড়ে আছে, অন্ধকার, তাই জানালা খুলতে যাবে। রবি বলে, আরে স্যার কি করছেন, সাপ ঢুকে যাবে তো। সিদ্ধার্থ খুব ভয় পায়, কি সাপও আসে এখানে? ওই খোলা পেলে মাঝে মাঝে। আবে সাপ নাকি মেহমান যে মাঝে মাঝে বেড়াতে আসে? রবি বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি, বলে সে চলে যায়।
সিদ্ধার্থ একটু শুয়ে পড়ে, কিসের কি ঠান্ডা হবে, কারেন্টটা চলে যায়, আর কে থাকে, ভিতরে তো অন্ধকার কুপ কুপ করছে। যাক, বাইরে ট্যাপ ছিল যেখানে মানা করতে করতে দুই এক ফোঁটা করে পানি বেরোচ্ছে, বালতি বললে গোসল মোসল সারে, তারপর খাবার দাবার খেয়ে রাতে শুয়ে পড়ে। বিদ্যুৎ সে যে গেছে আসার নাম গন্ধ নেই, হারিকেনের আলো টিম টিম করে জ্বলছে, হাত পাকা তার মতো চলছে, গরম ওপর থেকে জঙ্গলের বড় বড় জায়দখান মশা। রাগ করে বাইরে আসে, শালা এ কোথায় এলাম। বাইরে বসে ফোনে তার বন্ধুদের উঠানো শেষ ছবিগুলো দেখছিল, আর সেই দেখাতে চলে যায় সেই দিনের স্মৃতিতে। তো ডাক্তার হওয়া উপলক্ষে তার সব বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছিল, তার সব বন্ধুদের ভালো ভালো জায়গায় ইন্টারনেট পোস্টিং হয়েছে, আর তাকে পোস্টিং দেওয়া হয়েছে এমন একটা জেলায় যার নাম সে আগে কখনো শোনেনি, ওড়িশার একটা অনুন্নত জেলা মালকানগিরিতে, যেখানে মোট 151টি গ্রাম রয়েছে, যেখানকার মানুষ যতটা দরিদ্র তার চেয়ে বেশি অশিক্ষিত। গ্রামে ন্যূনতম কোনো সুযোগ সুবিধাও নেই, যা হয়তো সিদ্ধার্থের জানিতে আপনারা দেখলেন, ফোনের টাওয়ার নেই, তারপরে যাতায়াতের ব্যবস্থা ভালো না। তো সিদ্ধার্থ এমন একটা জায়গাতে যেতে চায় না, এই জন্য তার একটা বন্ধুর মামার সাথে এই ব্যাপারে কথা বলে, যিনি সেক্রেটারিকে বলে তাকে বদলি করে অন্য কোথাও ফেলতে পারে। মামা ব্যাপারটা নিয়ে ভাবতে চায়, এর মাঝে সিদ্ধার্থের ফ্রেন্ড ইশারা করলে সিদ্ধার্থ একটা প্যাকেট বের করে মামাকে দেয়, মানে কিছু টাকা। মামা যে সৎ মানুষ এটা আর মামার ভাগিনা বা সিদ্ধার্থ জানত না। মামার ইগোতে লাগে, রেগে যায়। সরকার আইন করেছে মেডিকেলের পড়াশোনা শেষ করার পর যে কোনো ডাক্তারকে কোনো একটা অজপাড়া গায়ে কমপক্ষে 3 বছর ইন্টার্নি করতে হবে, গ্রামের মানুষদের চিকিৎসা দিতে হবে, সেবা করতে হবে, আর যদি কোনো ডাক্তার এটা না করতে চায় তাহলে তাকে 5 কোটি টাকা জরিমানা দিতে হবে। তো তুমি যেহেতু আমার টাকা দিচ্ছ, তো একটা কাজ করো, সরকারকে সে টাকা দিয়ে তুমি বদলি হও, আমি কিচ্ছু করতে পারবো না, যাও। তাদের কোনো কথাই শোনে না। মামা বলে, শোনো বেটা, ভালো করে বলছি, তোমাদের মতো ছেলেরা যদি ওসব লোকদের প্রতি সহানুভূতি না দেখায় তাহলে তাদের কি হবে বলো তো? সবাই যদি শহর কেন্দ্রিক টাকা কামাতে চায় তাহলে সেবা কে করবে? যাও, ওখানে যাও, কাজ বাজ করো, অভিজ্ঞতাও হবে, এক্সপিরিয়েন্স নিতে পারবে, যাও। মামা না করাতে ছেলেকে এখানে আসতে হয়েছে, আর এখানে এসে যতটা না ভেবেছিল তার থেকে বেশি খারাপ এক্সপিরিয়েন্স তার হয়েছে। আর এর ফলাফল কি হলো, পরদিন সকালে আমরা দেখি সিদ্ধার্থ ব্যাগ ম্যাগ নিয়ে হেলথ কেয়ারে বসে আছে। রবি আসতেই সিদ্ধার্থ বলে, চলো চলো আমাকে একটু ঘাটে রেখে আসো। কেন স্যার? সিদ্ধার্থ বলে, আমি রিজাইন করছি। রবি হেসে বলে, বাহ স্যার, আপনি তো রেকর্ড গড়িয়ে দিলেন, একদিনে রিজাইন দেওয়ার এই প্রথম ডাক্তার হবেন আপনি। সিদ্ধার্থ হেসে বলে, ঠিক আছে তুমি আমাকে রেখে এসো, চলো। রবি বলে, স্যার আজকে তো যেতে পারবেন না, নৌকা খারাপ হয়ে গেছে, ঠিক করার জন্য শহরে নিয়ে গেছে, কালকে আসবে। সিদ্ধার্থ হতাশ হয়ে বলে, শালা কপাল আমার। রবি বলে, আরে স্যার যাবেনই তো, আজ রাতে একটু মজা টজা করে কালকে যাই, চলুন। দিন পার করে রাতে দুজন মাল সামান নিয়ে বসে পড়ে। রবি বলে, স্যার আপনি তো শহরে পাবে যান না, সেখানে তো সব কিছু সাজালো গোছালো না, এখানে তো তেমন কিছু পাবেন না, বাট স্যার খুব খারাপও কিন্তু না, উপরে চাঁদের লাইট, পাশে পানির ছলছল আওয়াজ, পোকার ডাক, সব মিলিয়ে বেশ মিউজিক্যাল একটা পরিবেশ কিন্তু, কি বলেন? সিদ্ধার্থ বলে, আমার জীবনের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স এটা, মনে থাকবে রবি। আচ্ছা তোমার ব্যাপারে বলো, তুমি এখানে কি করে থাকো? রবি বলে, স্যার আমার তো অনেক কিছু বলার আছে, বাট সব কিছু দেখে আপনাকে একটা ঘটনা শুনে। একদিন আমি এখানে বসে মদ খাচ্ছিলাম, ওই দূর থেকে টিম টিমানি আলোতে বোঝা যাচ্ছিল যে 2-3টা লোক বড় একটা হান্ডি নিয়ে আসছে। হান্ডি মিন্স বড় সাসপেন, যাতে অনেকগুলো মানুষের রান্না করা যায়। রাতের বেলায় এমন হান্ডি নিয়ে তারা কই যাচ্ছে দেখতে আমি কাছে যাই, তারপর যা দেখি আমার হুঁশ উড়ে যায়। স্যার হান্ডির ভিতরে একটা প্রেগনেন্ট মহিলা। কি? হুম স্যার, দেখুন, বলতে আমার গায়ের লোম কেমন দাঁড়িয়ে যাচ্ছে। এখানে আশেপাশে না কোনো হসপিটাল আছে আর না যানবাহনের জন্য রাস্তা, তারা হান্ডির মাঝে করে মহিলার ডেলিভারির জন্য শহরের হসপিটাল নিতে বের হয়েছে। পরে কি হলো? রবি বলে, কি আর হবে স্যার, হসপিটালে পৌঁছাতে লেট হয়ে যায়, যার কারণে মা বাচ্চা দুজনেই মারা যায়। হোয়াট, কি বলছো তুমি? আই কান্ট বিলিভ ইট। জি স্যার, বিশ্বাসযোগ্য নয় কিন্তু এটাই সত্যি, এখানে মানুষ জাস্ট বেঁচে আছে, তাদের কোনো ফ্যাসিলিটিস নেই। আমেরিকা থেকে ইন্ডিয়া যদি 100 বছর পিছিয়ে থাকে তাহলে এই মালকানগিরি 500 বছর পিছিয়ে। কি বলে ওটাকে, ওই কাট অফ এরিয়া, নদীর এপার যে মানুষ বসবাস করে এটা কেউ মনেই করে না। স্যার গত 30 বছর ধরে একটা ব্রিজ বানানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আজও হচ্ছে, জানি না কবে থেকে এই আনকানেক্ট এরিয়াটা কানেক্ট হবে। সিদ্ধার্থ বুঝতেই পারছে না যে এমন এরিয়াও তার দেশে আছে। রবি এসব নিয়েই ভাবছে, সিদ্ধার্থ ঠাঁস করে বলে ওঠে, কাল কখন বোর্ড আসবে? রবি লাইক আকাশ থেকে পড়লো, স্যার কাল বোর্ড কখন আসবে? রবি ভেবেছে এসব স্যার কথা শুনে হয়তো সিদ্ধার্থ থামবে বা এখানে থেকে যাওয়ার চিন্তা ভাবনা করবে, স্যারের তো উল্টো ইফেক্ট হয়, সে এখানে থাকতেই চায় না। ওকে, কি আর করার। পরের দিন সকালে নৌকা হাজির হয়, সিদ্ধার্থ হাজির হয় রবির সঙ্গে। সিদ্ধার্থ রবিকে শহরে আসার ইনভাইট করে, সে তাকে ভুলবে না, ভালো সময় দিয়েছে, এসব বলে বিদায় মিদেয় নিয়ে বাকি সবার সঙ্গে নৌকার দিকে যায়। তখনই গ্রামের একটা লোক তার বাচ্চাকে নিয়ে কাঁদতে কাঁদতে রবির কাছে আসে, যে বাচ্চার হুঁশ নেই, কাঁপতেছে। রবি কি করবে? আরে আগে আসতে পারিস নি, ডক্টর চলে যাচ্ছে। আমি কি করবো? রবি ডাক দেয়, স্যার সিদ্ধার্থের এক পা নৌকা
ঢুকাতে পিছনে তাকায়। লোকটা দৌড়ে এসে বাচ্চাকে তার কোলে দিয়ে তার পায়ে পড়ে যায়। স্যার আমার বাচ্চাকে বাঁচান। সিদ্ধার্থ খানিকটা এম্বারেসিং ফিল করছে। আরে কি করছেন সারুন, লোকটা ছাড়ছে না। তাদের ভাষা তো সে বুঝতে পারছে না, কিন্তু একটা বাবার কষ্ট সে ঠিক ফিল করতে পারছে যে কি বলতে চাইছে। উপায় না পেয়ে সিদ্ধার্থ নৌকা থেকে পা বের করে আনে, আর এটাই তার জন্য বড় একটা পদক্ষেপ হয়ে যায়। ভিতরে এনে বাচ্চাকে চেক করে দেখে তার অবস্থা খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। রবিকে পুরো শরীর মুছে দিতে বলে আর জ্বর চেক করতে বলে। বাচ্চা তো জ্বরে কেঁপে যাচ্ছে। গা মুছে দিয়ে রবি মিটার দেখে বলে বাচ্চার জ্বর 104 ডিগ্রি। সিদ্ধার্থ রেগে যায়, আরে পাগল নাকি, বাচ্চার এত জ্বর, জ্বরের তাপে তার মির্গি উঠছে আর আপনি এতক্ষণে আনছেন। সে তাদের ভাষায় কিছু বলে। রবি বলে, স্যার এখানে আসলে কোনো ডাক্তার নেই, চিকিৎসা বলতে তারা ওঝা বা তান্ত্রিকদের ঝাড়ফুঁক দেওয়া আর তাদের দেওয়া কিছুকে মেডিসিন মনে করে। এর মাঝে নার্স দিদি আসে, পরিচয় হয়, বিয়ের মিষ্টি দেয়, লোকটাকেও একটা দেয়, সে খেয়ে নেয়। কি করবে, সহজে তো আর পায় না। দিদি বলে, স্যার তান্ত্রিক যা বলে গ্রামের লোকজন অন্ধের মতো সেটাই করে। শুধু তাই নয়, এমন মির্গি বা কাঁপনি উঠলে ওঝা বলে তাদের উপর নাকি ভূতের ছায়া পড়েছে, তাই তার কোনো চিকিৎসাও করতে দেয় না, গ্রামের লোকজন সেটাই মানে। সব শোনার পর সিদ্ধার্থের অনেক রাগ হয়। দিদি বলে, স্যার এই এলাকায় ম্যালেরিয়ার খুব প্রবলেম রয়েছে, আমি কি চেক করে দেখবো? তাড়াতাড়ি করো। দিদি চেক টেক করে একটু পর বলে পজিটিভ, মানে ম্যালেরিয়া হয়েছে। সিদ্ধার্থ রেগে যায়, এত বড় অসুখ নিয়ে তারা কিভাবে বসে থাকে। মেডিসিন দিতে বলে। রবিকে জিগাই, বোর্ড কখন আসবে? রবি বলে, স্যার 2 ঘন্টা পর আসবে। সিদ্ধার্থ একটু বাইরে যায়, আরো 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। এদিকে তাকালে দেয়ালে নজর পড়ে, যেখানে ডক্টরদের সেবা বা কাজ নিয়ে কিছু কোটেজ লেখা দেখে, যেগুলো পড়ে সিদ্ধার্থের ভিতরে একটা অনুভূতি কাজ করে। গ্রামের লোকটা এসে বলে, স্যার গ্রামের ভিতরে এমন অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু কেউ ওইসব ওঝাদের জন্য এখানে আসতে চাইছে না। সিদ্ধার্থ কি বলবে? একটু পর ভিতরে এসে দেখে বাচ্চার হুঁশ ফিরেছে, সে ঠিক আছে। লোকটা বাচ্চার হুঁশে আসা দেখে কান্না শুরু করে আর সিদ্ধার্থকে প্রণাম করতে থাকে। ব্যাপারটা সিদ্ধার্থের ভিতরটা গলে দেয়, কারণ এটা বড় একটা খুশির কাজ। সিদ্ধার্থ বলে ওঠে, রবি রেডি হও, আমরা ওনাদের গ্রামে যাব। শুনে রবি অবাক, স্যার কি বলছেন? কি বললাম শুনুনি, গ্রামে যাব, রেডি হও। রবি স্যারকে বাইরে ডেকে নিয়ে বলে, স্যার কি বলছেন আপনি বুঝতে পারছেন? আপনি জানেন ওদের গ্রাম পাহাড়ের ওই উপরে, যাওয়ার জন্য কোনো রাস্তা নেই, যানবাহন নেই, লোকজন তো কথা আপনার শুনবেই না, উপর থেকে নাক্সালরা তো আছেই, কখন কোথা থেকে গুলি চলবে আপনি বুঝতে পারবেন না। সিদ্ধার্থ বলে, রোগীরা এখানে আসছে না, তাই বলে আমরা বসে থাকবো? রবি বলে, স্যার আপনার বোর্ড? সিদ্ধার্থ বলে, বোর্ড 2 দিন পরেও আসবে, কিন্তু একটা বাচ্চা যদি মারা যায় তাকে কোথায় পাওয়া যাবে? চলো। দুজন মিলে ঘোড়ায় করে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। একে তো তারা এসবে অভ্যস্ত নয়, তার উপর নতুন ডাক্তার। বাচ্চার বাবা ওই লোকটা তাদের গ্রামের একটা লোকের বাড়িতে নিয়ে যায়। নক করলে একজন বের হয়, লোকটা তার সঙ্গে কথা বলে, তার বাচ্চাও অসুস্থ, বের করে ডাক্তারকে দেখাতে বলে। সে রাজি হয় না, মানে ওঝা যা বলেছে তাই করবে, সে কোনো ডাক্তার ফাক্তার দেখাবে না। শেষে সিদ্ধার্থ কথা বলে, বুঝাই ম্যালেরিয়া টেস্ট করতে হবে, না হলে বাচ্চাকে বাঁচানো যাবে না, আর এসবের জন্য টাকা দিতে হবে না, ফ্রি। তখন গিয়ে সে রাজি হয়, বাচ্চা টেস্ট করে মেডিসিন দেওয়া হয়। এভাবে সিদ্ধার্থ নিজে কথা বলে সবাইকে কনভিন্স করে আর চিকিৎসা দেয়। রবি সবাইকে মেডিসিন দিচ্ছে। সিদ্ধার্থ গ্রামটা ঘুরে ঘুরে দেখছে যে মানুষ কিভাবে এখানে বসবাস করে, কোনো ঝুট ঝামেলা নেই, শহরের প্যান প্যানানি নেই, গুড, ভালোই আছে তো সবাই। সারাদিন ঘুরে বাসায় ফেরে, তারপর রাতে আবার 2 জন বসে পড়ে। রবি বলে, স্যার আমি ওদের লোক, তারপরেও ওরা আমার কথা শুনলো না, আর আপনি বলাতে শুনে নিল, আপনি তো কঠিন স্যার। আচ্ছা স্যার আপনি থেকে যাওয়ার চিন্তা কেন করলেন, আপনি না চলে যেতে চাইলেন? সিদ্ধার্থ বলে, গত কাল অবধি আমি মনে করতাম এখানে আসা আমার সব থেকে বড় ভুল ছিল, থাকার পরিবেশ নেই, বিদ্যুৎ নেই, সারা রাত ভাঙ্গা হাত পাখা নিয়ে এখানে বসিয়ে কেটে দিয়েছি, আমি ভাবলাম আর এখানে থাকবো না, কিন্তু ওই বাচ্চার মাসুম ফেস আমার পা সামনে বাড়তে দেয়নি। আমি যদি তাকে রেখে চলে যেতাম আর তার যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। গ্রামে যাওয়ার পর দেখলাম লোকগুলো সুবিধা থেকে কতটা দূরে আছে, আধুনিকতা তাদের কাছে এখনো আকাশের চাঁদ, তারপরেও তারা কত হ্যাপি। আমার কাছে এসব মানুষদের মাসুমিয়ত খুব ভালো লেগেছে, তাই আর যেতে পারলাম না। কিন্তু সবগুলো মানুষ ওসব ওঝা তান্ত্রিকের ধান্দায় পড়ে বাচ্চাদের লাইফ নষ্ট করছে। রবি বলে, আমরা তো মাত্র একটা গ্রামে গেছিলাম স্যার, এখানে আরো অনেক গ্রাম রয়েছে, সবগুলোর অবস্থা একই রকম, না জানি আরো কত মানুষ এভাবে মারা যাচ্ছে, কে জানে। এর সমাধানের জন্য পরদিন সকালে আমরা দেখি সিদ্ধার্থ তার ডিপার্টমেন্টের সিনিয়রের কাছে এসেছে, বলছে একটা মোবাইল টিম গঠন করে লোকজনকে বোঝাতে হবে, তারা যেন কিছু হলে আমাদের হেলথ কেয়ারে আসে, নয়তো ম্যালেরিয়া তাদের ফিউচার নষ্ট করে দেবে। কাকু বলে, যেখানে যাওয়ার রাস্তা নেই সেখানে টিম যাবে কি করে? সিদ্ধার্থ বলে, কে বললো রাস্তা নেই স্যার, আমি নিজে তো গ্রামে গেছি, গ্রাম থেকে ঘুরে এসেছি। গ্রামের নাম শুনেই কাকু চমকে ওঠে, কারণ ওসব গ্রামের নাক্সাল টিম ঘোরাফেরা করে, তাদের ওখানে সম্ভব না, আর না কোনো টিমকে পাঠানো সম্ভব। অন্য কোনো কিছু লাগলে তুমি বলো, এইসব নিয়ে তুমি কিছু বলো না, যাও, কিছু তো করার নেই। সেখান থেকে ফিরে 2 দিন পর সিদ্ধার্থ আর রবি আরেকটা গ্রামে আসে। সেখানে সেই সময় একটা অনুষ্ঠান ছিল, অনেক লোকজন জমা হয়েছে, যার মাঝে ওঝা একটা বাচ্চার চিকিৎসা করছে। সিদ্ধার্থ দেখেই বুঝতে পারে বাচ্চার জ্বর, অবস্থা খারাপ, কিন্তু ওঝা উল্টো পাল্টা বলছে সিদ্ধার্থ যাবে, রবি থামায়। সিদ্ধার্থ রেগে যায়, আরে ভাই বাচ্চাটা তো মরে যাবে, রবি যেতেই দেয় না, তাই রাগ করে সিদ্ধার্থ সাইডে যায়। মানুষ কতটা অন্ধ, ওঝা যা বলছে তাই করছে। একটু পর রবি আসে, স্যার
বাচ্চাটা মারা গেছে, কেমনটা লাগে? সিদ্ধার্থ বলে, আমরা চাইলে বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। রবি বলে, স্যার এখানে গ্রামের সব মানুষরা আছে, এসব তাদের কাছে একটা পরম্পরা। আপনি তাদের কাছে কে বলুন তো? বছরের পর বছর ধরে ওই ওঝা তাদের মাথায় বসে আছে, এখন হুট করে তারা আপনাকে কেন বিশ্বাস করবে? আর তাছাড়া এটা একটা আস্থার ব্যাপার, আপনাকে আমাকে দেখলে ওরা আংরেজ মনে করে, চিকিৎসক নয়। আস্থা কি করে পাবে? তাই আমাদের থেকে দূরে থাকে। সিদ্ধার্থ বুঝতে পারে, রাতে দিনের বেলায় যেগুলো দেখলো এই সিনগুলো তাকে তারা করে, তার ঘুম ভাঙিয়ে দেয়, বেশ ভয় পায় আর ঘুম ধরে না। সারা রাত ভাবতে থাকে কি করা যায় এর সমাধানে। ওসব ভুলভাল মানুষের ফেরে পড়ে বাচ্চাগুলো মারা যাচ্ছে ভাবে, আর এই ভাবনার ফলাফল আমরা দেখি পরের দিন সকালবেলা। রবি আর দিদি কাজ করছে, কেউ একটা ভিতরে ঢোকে। রবি ডাকে, আরে ডাক্তার সাহেব তো আসেনি, ভিতরে যাচ্ছেন কেন? এ বাবুয়া কে তুমি? ভিতরে এসে রবি রীতিমতো অবাক, ক্যামেরা টার্ন করলে আমরা দেখি সিদ্ধার্থ। স্যার আপনি, আপনাকে তো চেনা যাচ্ছে না। সিদ্ধার্থ বলে, এখন তো আর আমাকে আংরেজদের মতো লাগছে না। না না স্যার, একদম না, গ্রামের লোকদের মতোই লাগছে আপনাকে। সিদ্ধার্থ বলে, এবার তো আমাদের কথা তারা মানবে নাকি? অবশ্যই, চলো। দিদি বলে, স্যার এইভাবে কত, এখানে তো অনেকগুলো গ্রাম রয়েছে, কোথায় কোথায় যাবেন? সিদ্ধার্থ মুচকি হাসে, আর পরে সিনে আমরা দেখি রবি বোর্ডে সবগুলো গ্রামের নাম লিখে নিয়েছে, যে যে গ্রামে যাচ্ছে সেই সেই গ্রামের টিকচিহ্ন পড়ছে। এইভাবে এক এক করে সবগুলো গ্রামে যায় আর সবার ম্যালেরিয়া টেস্ট করে মেডিসিন দেয়। আস্তে আস্তে গ্রাম শেষ হচ্ছিল আর সিদ্ধার্থ ব্যাপারটা খুব এনজয় করছিল। ধীরে ধীরে সেই গ্রামের মানুষদের সঙ্গে মিশে যায়, সবার সঙ্গে একদম কানেক্ট হয়ে যায়, পার হয়ে যায় বেশ কিছু সময়। একদিন এক গ্রামে তারা লোকজনকে মেডিসিন দিচ্ছিল, কিছু জঙ্গলি ভালু সেখানে আসে। ইউ নো হোয়াট আই মিন, কি বুঝাতে যাচ্ছি? সরি গাইস, কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা দুই পার্টে ভাগ করা হলো। মুভির বাকি কাহিনী দ্বিতীয় পার্টে দেখুন।